স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট অটো রিকশা মোটরসাইকেল ও রিকশা চললেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের আর সড়কে পরিবহন বন্ধ থাকায় চাপ বেড়েছে রেলপথে সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে দেশের বিভিন্ন জেলা থেকে জনদুর্ভোগের চিত্র নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পরিবহন ধর্মঘটে ভেঙে পড়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা রাজধানী ঢাকায় ঢুকতে ও বেরোতে চরম ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ শুরু হয়েছে রিকশা অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহন চালকদের ভাড়া নিয়ে নৈরাজ্য এখন এই যে আমরা বাড়িতে ফিরে যাব কিন্তু কোনো মাধ্যম পাচ্ছি না রাজশাহী তো রাস্তার মোড়ে মোড়ে শত শত মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে গন্তব্যে যাবার জন্য একটি বাহনের অপেক্ষায় কিন্তু কোনো বাস না থাকায় তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করেনি ছোটখাটো যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের দুর্ভোগের সুযোগে কয়েকগুণ বেশি ভাড়া বাগিয়ে নিচ্ছে তারা চট্টগ্রামে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ তবে ধর্মঘটে বন্ধ নেই বন্দরের পণ্য ওঠানামা কিন্তু ধর্মঘট দীর্ঘায়িত হলে ব্যবসায়ীরা বিপদে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের বরিশাল নগরের দুটি বাস টার্মিনাল এবং বিভাগের অপর পাঁচ জেলা সদর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের গণপরিবহন বন্ধ রয়েছে তবে সরকারিভাবে লঞ্চের ভাড়া না বাড়লেও অভ্যন্তরীণ রুটের নৌযানগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় চলছেই লঞ্চ কর্মচারীরা বলছেন ভাড়া পুনর্নির্ধারণ না হলে লোকসান গুনতে হবে তাদের এদিকে দেশব্যাপী পরিবহন ধর্মঘটে চাপ বেড়েছে ট্রেনের ওপর জনভোগান্তি কমাতে পশ্চিমাঞ্চল রেলের প্রতিটি ট্রেনের সঙ্গে বাড়তি বগি যোগ করা হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ 24 বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা শুরুতেই গাবতলী থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা নাজমুল ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি কতটা বেড়েছে বাপলি আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছি আমি গাবতলিতে এবং সকাল থেকেই কিন্তু আমরা গাবতলিতে রয়েছি এবং সেখানে কিন্তু এখনও প্রচুর মানুষ কিন্তু বাড়িতে অর্থাৎ ঢাকার বাইরে অর্থাৎ বিভিন্ন জেলা এবং বিভাগে কিন্তু মানুষ যেতে কিন্তু আপনি দেখছেন যে এখানে ছোট ছোট যে পরিবহন অর্থাৎ প্রাইভেট কার মাইক্রোবাস তারা কিন্তু আসলে তিন গুণ ভাড়া দিয়ে কিন্তু তারা সেখানে বাড়িতে যাচ্ছে এবং যার যার নিজস্ব কাজ আমি একটু পরিবহন শ্রমিক একজন মালিক পক্ষের লোকের সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলতে চাই ভাড়া তো আপনি দেখছেন যে ঠিকই প্রাইভেট কারগুলোতে ভাড়া নিচ্ছে এবং ব্যক্তিগত গাড়িগুলোতেও একইভাবে চলছে কিন্তু বাসের অবস্থা তো আপনারা একদম বন্ধ করে দিয়েছেন অবরোধ করে রেখেছেন অর্থাৎ অবরোধ মানে কি একদম অনির্দিষ্টকালের জন্য বন্ধ তেলের মূল্য বৃদ্ধির কারণে আসলে সরকারের পক্ষ থেকে তো আশ্বাসও দেওয়া হয়েছে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা প্রত্যাহার করে নেন কেন আপনারা প্রত্যাহার করছেন না কী কারণে আসলে আসলে এটা তো আমাদের মালিক সমিতির মালিকদের কোনো ইয়ে না তেলের দাম হঠাৎ করে বৃদ্ধির কারণে যে রাতে 12টার সময় হঠাৎ করে বললো তেলের 15 টাকা করে লিটার বৃদ্ধির কারণে সমস্ত পাম্প ওরা তেলের দাম বাড়াই দিল ওই অটো বন্ধ হয়ে গেল সারা বাংলাদেশ এটা তো কেউ মানে ইচ্ছা করে করে নাই আর তেলের দাম যেহেতু সরকার বলছে আশ্বাস দিছে সরকারের সাথে আমরা একমত আমাদের মালিক সমিতি সরকারের সাথে বসবে আগামীকাল মানে রবিবারে বসবে বসার পরে যেটা সিদ্ধান্ত সরকার নেবে বা আমাদের মালিক সমিতি নেবে সেটার সাথে আমরা একমত সবাই মানুষের তো চরম ভোগান্তি মানুষের চরম ভোগান্তি হচ্ছে এর জন্য তো দায়ী মালিক সমিতি না আমাদের বাস মালিকরা না কারণ হঠাৎ করে সরকার এর জন্য সরকারই দায়ী মালিক সমিতি দেয় না অনেক ধন্যবাদ আপনাকে যেমনটি আসলে বলছেন আমরা একজন 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 মানুষের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে দ্বিগুণ ভাড়া দিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই কোথায় যাবেন রিক্সায় কেন ভেঙে ভেঙে আসছেন এখন তো এই যে গাড়ি নাই এই জন্য ভেঙে ভেঙে যাইতে হইতেছে আমরা তো পরীক্ষাতে অনেক ভোগান্তির মধ্যে আছি শুনছিলেন যে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সে ভোগান্তি কিন্তু আপনি দেখে দেখছেন এবং তারা কিন্তু আসলে বলছে এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ চলে যাচ্ছে আমার সহকর্মী রয়েছে চট্টগ্রামে নয়নবরের জয়ের কাছে জয়
ধন্যবাদ নাসমুল আপনাকে। আপনি যেমন গাবতলির খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের যে সড়কগুলোতে কিন্তু সকাল থেকে তেমন পরিবহন আমরা দেখিনি, বেলা বাড়ার সাথে সাথে পরিবহনের সংখ্যা কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা ব্যস্ততম একটি সড়কে আছি নিউ মার্কেটের এলাকায়, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে একেবারে পরিবহন দেখা যাচ্ছে, কিন্তু যে দূরপাল্লা যে পরিবহন দূরপাল্লার কোনো পরিবহন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি, এখনও চাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে সিএনজি চালিত যে পরিবহনগুলো আছে ছোট, এমনকি বাসগুলো যেগুলো সিএনজি দিয়ে চলে সেই বাসগুলো কিন্তু দেখা যাচ্ছে, এমনকি বিআরটিসি বাসগুলো কিন্তু দেখা যাচ্ছে। তার কারণে সকালবেলা যে যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি ছিল এখন কিছুটা কমছে, কিন্তু ভাড়া নাকি দ্বিগুণ দিতে হচ্ছে এমন অভিযোগ রয়েছে এখানে যারা যাত্রী আছেন তাদের অভিযোগ। আমরা কিছুক্ষণ আগে তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছে। সব মিলে বলা যায় যে ধর্মঘটে অনেকটা অচল হয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। বন্দরের যে পণ্য উঠানামার যে কার্যক্রম সেটা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বন্দরের যে তথ্য আমাদের হাতে এসেছে সেখানে কিন্তু আসলে যে ডেলিভারির সেই ডেলিভারি কিন্তু একেবারে কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু পণ্য পরিবহন একেবারে সংকট, এমনকি বন্দরের ভেতরে যে পণ্য পরিবহনগুলো আছে সেই পরিবহনও কিন্তু ভেতর থেকে বাইরে আসতে দিচ্ছে না যারা শ্রমিক আছে তারা। তার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে শুধু চট্টগ্রাম বন্দর নয়, অন্যান্য জায়গার ক্ষেত্রে কিন্তু আসলে যে ছোটো ছোটো যে পরিবহনগুলো আছে সেই পরিবহন ছাড়া দূরপাল্লার পরিবহন তো নেই তেমনিভাবে, যে কিন্তু আসলে যে ট্রেনের উপরে কিন্তু অনেকটা চাপ বেড়েছে, যেহেতু নতুন নতুন বগি কিন্তু তারা কিন্তু সংযুক্ত করেছে, যেহেতু যাত্রীদের একমাত্র মাধ্যম এখন আছে কিন্তু আসলে যে ট্রেন, সেখানে কিন্তু আসলে অনেকটা চাপ বেড়েছে। এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়নবরিয়া জয় এবং গাবতলী থেকে যুক্ত ছিলেন নাজমুল হুদা, জানাচ্ছিলেন ধর্মঘটের আজকের সবশেষ পরিস্থিতি। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহারে ট্রাক রাবার ভ্যান মালিক সমিতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। দুপুরে ধানমন্ডিতে তার বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিবহন নেতারা বলেন সরকারের পক্ষ থেকে যৌক্তিক সমাধান মিললে ধর্মঘট প্রত্যাহার করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা আবারও বৈঠকে বসবেন বলে জানান। সেই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলেও আভাস দেন পরিবহন নেতারা। আমাদের এই যৌক্তিক বিষয়টি নিয়ে উনি আমাদেরকে সমাধান দিবেন, তো আমরা ওনার সাথে দ্বিতীয়বার বসবার পরে আমাদের দাবি দেওয়া বা এই বিষয়টি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে গাড়ির পণ্য পরিবহনে যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে এর সুষ্ঠু সমাধান করবার অবস্থা যদি ওনার সাথে দ্বিতীয়বার বৈঠকে হয় তাহলে অবশ্যই সারা বাংলাদেশে আমাদের পণ্যবাহী গাড়ির চলবে, আমরা তখন উদ্ধার করব। জ্বালানি তেলের দাম 23% বাড়ানোর ফলে জনগণ আরেক দফা সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। তিনি বলেন 6,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার সক্ষমতা রয়েছে সরকারের। অবিলম্বে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তিনি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাধারণকে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে ভাড়া নির্ধারণ করে ভাড়া বাড়িয়ে এটা যাত্রী সাধারণের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়গুলো আমরা সরকারকে জানাতে চাই, সংশ্লিষ্ট সকলকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই। লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা জানান। এ সময় তিনি আবারও পরীক্ষার্থী জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য জানান। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে, সেখানে পরিবহন মালিক শ্রমিকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। সাধারণ মানুষ যখন তাদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছে সরকার তখন ডিজেলের দাম বাড়িয়ে তাদের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলাম স্মরণ সভায় তিনি একথা বলেন। ফখরুল বলেন, মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না খেয়ে দিন কাটানোর পর্যায়ে চলে যাচ্ছে, তার মধ্যে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণকে জিম্মি করে লুটপাট করা হচ্ছে। তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, সময় হয়েছে এই সরকারকে বিদায় করে জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার। কোন বিকল্প নেই, একমাত্র পথ হচ্ছে এদেরকে সরিয়ে দিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা, পার্লামেন্ট তৈরি করা। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই রাজপথে নেমে আসি এবং আমাদের শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে আমরা এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে একটা জনগণের রাষ্ট্র, জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার তৈরি করি। আন্তর্জাতিক বাজারে চড়া দরের কারণে গত পাঁচ মাসে জ্বালানি তেলে 1147 কোটি টাকারও বেশি লোকসান দিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যার কারণে এবার বাধ্য হয়ে ডিজেল ও কেরোসিনের দর বাড়িয়ে লিটার 80 টাকা করা হয়েছে। দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে জ্বালানি বিশেষজ্ঞদের কোনো প্রশ্ন না থাকলেও বাড়ানোর পদ্ধতিটিকে ভুল বলছেন তারা। আর বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও কমানো হবে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $100 কাছাকাছি, মাস ছয়েক আগেও যা ছিল $70। প্রায় দু বছর মহামারীর স্থবিরতায় আন্তর্জাতিক বিশ্বে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশে ব্যবহৃত জ্বালানির 65% ডিজেল, যা সবশেষ বিপিসি কিনেছে প্রতি ব্যারেল $97। সে হিসেবে এক লিটারের পেছনে সব মিলিয়ে ব্যয় দাঁড়িয়েছে 78 টাকার উপরে, কিন্তু 65 টাকায় বিক্রি করায় লোকসান যাচ্ছে 13 টাকার বেশি। আর বর্তমানে প্রতিদিন 1200 টন হারে ডিজেল বিক্রি হওয়ায় কেবল ওই জ্বালানির পেছনেই বিপিসি লোকসান গুনছে 19 কোটি টাকারও বেশি। বিপিসি বলছে, গেল পাঁচ মাসে তাদের লোকসান গুনতে হয়েছে 1147 কোটি টাকারও বেশি। বুঝতে পারছি যে হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, দাম হয়তো আমাদের বাড়াতে হবে। একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল যে একবারে এত বৃদ্ধি করা হবে কিনা, কারণ এতে কিন্তু মানুষের উপরে চাপটা অনেক বেশি পড়বে। সেই বিবেচনায় কিছুটা ভর্তুকি দিয়ে তারপর স্লোলি এই দামটা অ্যাডজাস্টমেন্টের দিকে যাওয়া, সেইভাবে চিন্তা করা যেতে পারে। এমন বাস্তবতায় 3 নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে করা হয়েছে 80 টাকা। ভারতে 1 লিটার ডিজেল যে দামে বিক্রি হচ্ছে তা বাংলাদেশের চেয়ে এখনো 44 টাকা বেশি। তাদের লস হচ্ছে, সুতরাং তারা দাম বাড়াবে, এটা হচ্ছে মূল কথা। দাম কম থাকলে পাচার হবে, সুতরাং তারা দাম বাড়িয়ে পাচার ঠেকাচ্ছে। মূল্যহার বৃদ্ধি করেছে, 15 টাকা বৃদ্ধি করেছে, সেটা বড় বিবেচ্য বিষয়। এখানে মূল বিবেচ্য বিষয় হচ্ছে মূল্যহার নির্ধারণ করার ক্ষমতা যার তাকে করতে দিতে হবে, এবং সে মূল্যহার নির্ধারণ করবে গণশুনানির ভিত্তিতে, ভোক্তাকে বুঝতে দিতে হবে। তেল পাচারের সংখ্যা থেকেই এমন দাম বাড়ানো হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পণ্যের বাজারে প্রভাব পড়ায় কৃষকদের সেচ খাতে ভর্তুকি চিন্তা করছে বলেও জানান তিনি। দেশে কেরোসিনের ব্যবহার কম হলেও ভেজাল রোধে সমান করা হয়েছে ডিজেল ও কেরোসিনের মূল্য। ফখরুল ইসলাম, News24, ঢাকা। ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটে থমকে গেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে আমদানি রপ্তানিকারকরা, গুনতে হচ্ছে লোকসান। বন্দরের পণ্য ডেলিভারি বন্ধ থাকায় ভয়াবহ কন্টেইনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ, তাই দ্রুত সমাধান চান ব্যবসায়ীরা। আর পরিবহন মালিকরা বলছেন, দাবি মানলেই চালাবে পরিবহন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পরিবহন ধর্মঘট যেন কাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকের ধর্মঘটে পণ্য পরিবহন বন্ধ থাকায় হচ্ছে না বন্দরের পণ্য ডেলিভারি। তবে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম চলমান রেখেছে বন্দর কর্তৃপক্ষ। ধর্মঘট চলতে থাকলে ভয়াবহ কন্টেনার জটে পড়বে বন্দর। প্রতিদিন 3.5 থেকে 4 হাজার টিউজ ডেলিভারি দিয়ে থাকি, সেই ডেলিভারি কন্টেনার গুলো ডেলিভারি যাবে না আমাদের ইয়ার্ডে। এই সংখ্যাটা বাড়তে থাকবে এবং সেটা আমাদের ইন্টারনাল কন্টেইনার মুভমেন্ট, কন্টেইনার অপারেশন, পোর্ট অপারেশন সবগুলাই বিঘ্নিত হবে এবং আলটিমেটলি এটা একটা কন্টেইনারের জট পরিস্থিতি উদ্ভব হবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দ্রুত এই ধর্মঘট প্রত্যাহার না হলে লোকসান গুনতে হবে তাদের। বন্দরেই পৌঁছে যাবে আমদানিকৃত কাঁচা পণ্য। সারা দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। সুতরাং
এ বিষয়ে অতিসত্বর আলাপ আলোচনার মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহার হওয়া উচিত। আর পরিবহন মালিকরা বলছেন জ্বালানি তেলের দাম না কমলে বাড়াতে হবে ভাড়া, তাই আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে চালাবে না কোনো পরিবহন। আলাপ আলোচনা করে এবং আমাদের মালিকদের গাড়ির ভাড়া বৃদ্ধি করে সব কিছু সমন্বয় করে যদি করে এটা আমরা মানি নিব। আর যদি এটা ব্যাপারে কোনো সিদ্ধান্ত গৃহীত না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সকল পরিবহন বন্ধ থাকবে। তবে ধর্মঘটে কিছুটা শিথিল আছে জরুরি পণ্য পরিবহন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিজেদের লোক গলা কেটে হত্যা করছে মিয়ানমারের সন্ত্রাসী বাহিনী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। রোহিঙ্গাদের সামাজিক মাধ্যমে থাকা বিভিন্ন চ্যানেলে আপলোড করা ভিডিওতে এমনটাই দাবি করছে তারা। বলছে আরসার বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ হাশিমকে মঙ্গলবার গভীর রাতে গলা কেটে হত্যা করেছে বলে এসব চ্যানেলে দাবি করা হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীর তকমা লাগাতে মিয়ানমার সরকারের উদ্দেশ্য সফলে কাজ করছে আরসা, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এ ভিডিওর কোনো ভিত্তি নেই। কক্সবাজার থেকে নাইম আল জিকুর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রতন দাস। হাত পা বেঁধে এক ব্যক্তিকে কুপিয়ে জবাই করে নৃশংসভাবে খুন করার দৃশ্য গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা রোহিঙ্গাদের বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়ে এ ভিডিও, যাতে নিহত ব্যক্তিকে আরসার বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হাসিম বলে দাবি করা হয়। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িতরা যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা না পড়ে সেজন্যই নিজেদের লোকদের হত্যা করছে বলে দাবি করে এসব চ্যানেল। এ হত্যাকাণ্ডে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা সহ আশপাশের এলাকাবাসীও রয়েছেন আতঙ্কে। মানে কাউকে কেউ আতঙ্কে আছে, মানে কি সত্যতা বলতে চাই না, সবাই আতঙ্কে, মানে সত্য কথা বলে দিলে কি একদম মরে ফেলবো আর কি। মানবাধিকার সংগঠনগুলো বলছে এ ধরনের নাশকতার মধ্য দিয়ে দেশে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় থাকা মিয়ানমারের কথিত সন্ত্রাসী বাহিনী আরসা রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীর তকমা লাগানোর পায়তারা করছে। মহিবুল্লাহ হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি আলটিমেটলি মায়ানমার জান্তা সরকারই হয়েছে, এবং যদি ধরে নেই যুক্তির খাতিরে যে এই হত্যাকাণ্ডের সাথে আরসা যুক্ত, তাহলে আরসা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মায়ানমারের পারপাসটাই সার্ভ করবে। তবে পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এসব ভিডিও ভিত্তিহীন। রোহিঙ্গা ক্যাম্পগুলোয় থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানকার কথিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনীগুলোকে কঠোরভাবে দমনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। নাইন আলচিকো, নিউজ 24, কক্সবাজার। মানব পাচার চক্রের 8 জনকে আটক করেছে র্যাব। নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্ট সহ রাজধানীর বিভিন্ন এলাকা ও কসবা ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আটক করার কথা জানান র্যাব তিনের সিইও। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এ পর্যন্ত প্রায় 500 মানুষকে এই চক্রটি বিদেশে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে পাচার করে আসছে। ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে এই চক্রের সবাইকে আটক করেছে বলে জানান। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের আসামি লোটাস গত 7 বছর ধরে দুবাইতে মানব পাচার করে আসছে বলে জানিয়েছে। দুবাই যাওয়ার সময় ভিকটিমদের ইমিগ্রেশনে আটকে দিলে ধরা পড়ে নকল বিএমইটি কার্ড চক্রকারীদের তথ্য। পরে ভিকটিমদের উদ্ধার করে র্যাব পাচারকারীদের বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে নকল বিএমইটি কার্ড, আইডি কার্ড, কয়েকটি মোবাইল সেট সহ আটক করে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা জানা হবে বলে জানায় র্যাব। পুরোটা একটা প্রতারক চক্র, তারা এদেরকে পাঠিয়েছে ট্যুরিস্ট ভিসায় যেটাতে কাজ করার কোনো সুযোগ নেই, এবং যখন এই 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 প্রত্যাশী লোক যারা যুবক যারা বিদেশে যেতে চেয়েছে তারা যখন দেখেছে বিএমইটি কার্ডটা খুব ইম্পর্টেন্ট, যখন বিএমইটি কার্ডের ডিমান্ড দিলে তারা গত বেশ কিছুদিন ধরে এই নকল বিএমইটি কার্ডের মাধ্যমে তাদের পাঠাচ্ছে। কিছু কিছু লোক হয়তো বিদেশে চলেও গিয়েছে, বাট অনেকে দেখা গেছে এয়ারপোর্টই ক্রস করতে পারছে না। এই 8 জন আমাদের কমপ্লিট চক্র, এটা আমরা এখন পর্যন্ত এটাই আমাদের আছে, বাট বিস্তারিত তদন্ত যখন আমরা করব তখন হয়তো যদি তাদেরকে আরো বিস্তারিত ইন্ট্রোডাকশন করার মধ্যে আরো যদি দুজনের নাম আসলো আসতে পারে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়াম সোহান আনভীরকে হত্যা চেষ্টা মামলায় আসামির রিমান্ড শুনানি রোববার। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার সকালে এই রিমান্ড শুনানি হবে।
বসুন্ধরা আবাসিক এলাকার সাউথুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়। সন্দেহভাজন চট্টগ্রামের পরিয়ার যুবক সাইফুল ইসলাম সাদের 5 দিনের রিমান্ড চেয়েছে তদন্তকারী কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে, শুক্রবার পবিত্র জুমার নামাজ চলাকালে সায়েম সোবহান আনভীরকে গুলি করে হত্যার প্রস্তুতি ছিল তার। পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে সারণ চৌধুরীর নির্দেশে হত্যার এ পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি। সংবাদে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মিউজিক উৎসবের উদ্বোধনী দিনেই ভিড়ের চাপে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 300+ মানুষ। পুলিশ জানায়, অনুষ্ঠানে বড় ধরনের হট্টগোল শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এ সময় হতাহতের ঘটনা ঘটে। অনুষ্ঠানের শুরুতেই প্রায় 50,000 মানুষ সমবেত হয়েছিল। এ সময় অনেকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, 11 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং 8 জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর সাময়িকভাবে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গ্লাসগো সম্মেলনে জলবায়ু নিয়ে বিশ্ব নেতাদের ব্যর্থতা বিপজ্জনক পর্যায়ে বলে অভিযোগ করেছেন পরিবেশ কর্মীরা। হাজারো পরিবেশ কর্মী গ্লাসগোয় জড়ো হয়ে জলবায়ু বিপর্যয় রোধ ও ধরিত্রী সুরক্ষায় পদক্ষেপ চেয়ে বিক্ষোভ করছেন। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যদি মোকাবেলা করতে হয়, কার্বন গ্যাসের নির্গমন এখনই বড় মাত্রায় কমানো দরকার, যা আগে কখনো হয়নি। গ্লাসগোতে জমায়েত হাজারো কিশোর তরুণের মিছিলের পর জর্জ স্কোয়ারে আয়োজিত সমাবেশে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। COP26 ব্যর্থ হয়েছে সেটা গোপন কিছু নয়, যে প্রক্রিয়ায় সবাই এই দুর্বিপাকের মধ্যে পড়ে গেছি আমরা সেখান থেকে উদ্ধার পাবো না এটা তো জানা কথা। এই পৃথিবী তখন আক্ষরিক অর্থেই পুড়ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্বন নিঃসরণ কমাতে না পারলে বিপদ আসন্ন। বিক্ষোভে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ কর্মীরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদের মধ্যে রয়েছেন উগান্ডা জলবায়ু কর্মী ভ্যানেসা নাকাতে। সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রতিনিধি কণ্ঠের সমন্বয়ে নির্মিত জীবজগৎ রক্ষার জন্য ভয়েস ফর আর্থ নামে একটি 1 ঘন্টা শো আর্ট প্রজেক্টিং এর আয়োজন করা হয় COP26 ভেনুতে। এছাড়া সম্মেলন চলাকালীন গ্লাসগোতে প্রতিবাদ স্বরূপ নিজেকে খাঁচায় ভরে দৌড়ে বেড়াচ্ছেন জলবায়ু কর্মী শিল্পী আর্ন্ড ড্রসেল। শনিবার জাতিসংঘের জলবায়ু সম্মেলন প্রাকৃতিক বিশ্ব এবং জীব বৈচিত্র্য রক্ষা করা যায় সে বিষয়ে কেন্দ্রীভূত হবে। বর্তমানে বিলুপ্তি ঝুঁকিতে থাকা 1 মিলিয়ন প্রজাতির মধ্যে কিছু না হলেও কিছুকে বাঁচানোর চেষ্টা করছেন। 2020 সালে 92টি দেশের নেতারা 2030 সালের মধ্যে জীব বৈচিত্র্যের ক্ষতি পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদে আবারও বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। এরই অংশ হিসেবে 2030 সালের মধ্যে বৈশ্বিক হাইড্রোজেন জ্বালানি বাজারের 25% দখল নেওয়ার লক্ষ্য UAE-র। প্রধান জ্বালানি তেল উত্তোলনকারী দেশটি জানিয়েছে, বিশ্বের প্রধান রপ্তানি বাজারকে লক্ষ্য করে UAE 7টিরও বেশি উচ্চাভিলাষী হাইড্রোজেন প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ইউরোপ ও পূর্ব এশিয়ার অন্যান্য বাজারের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ভারত। দেশটির বড় আকারের হাইড্রোজেন ও অ্যামোনিয়া উৎপাদন কারখানা তৈরি করে পরিবেশ বান্ধব হাইড্রোজেন উৎপাদনে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার আশা করছে। আবারও বিরতি, সাথে থাকুন। স্বাগত, আবারও দেখছেন নিউজ 24 সংবাদ। টি-20 বিশ্বকাপ আপডেট।
বিশ্বকাপে এক নম্বর গ্রুপে আজ বিকেলে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেই ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে উঠবে অজিরা, তবে হেরে গেলে এবং দিনের অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেলে বিদায় নিতে হবে স্মিথ ওয়ার্নারদেরকে। ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। তবে আজকে অজিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ জিতুক কিংবা হারুক তাতে কিছু আসে যায় না, তাদের বিদায় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রাত আটটায় মাঠে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় পাবে সেটার পক্ষে বাজি ধরার লোক কমই আছে। আজ যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুটো দলই হেরে যায় তাহলে নেট রান রেটে এগিয়ে থাকবে যে দল তারা যাবে সেমিফাইনালে। এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bb.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।